এটা তো কি দেখতেছস? এটা এদিকে ঘুরাইয়া পরে দিক দেখ। এটা সিরিজ দা কষা না দিয়া তেল দিয়া ডলা দে। ওস্তাদ, আপনার আগের যে মেস্ত্রিটা আসিল হয়তো এরকম কাম জানতো না, খালি কথার বেলায় পক 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 করতে পারতো। আপনি কি লেগে যাওয়ার এতটা বেতন দিয়ে রাখছিলেন আল্লাহই জানে। ওস্তাদ, আপনার লস হইতো না? তুই কাম কর। হ্যাঁ, কাম তো করতে আসি আমি, বসে আছি নাকি। ওস্তাদ কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ওস্তাদ কাকাই পাড়াইছিল আমার আপনার কাছে। কাকাই পাড়াইছে বৌদাই কনকার। এক মাস যেহেতু আছে, হাতে সময় কাম কাজ শুরু করে দাও। একবার ঈদের সময় ছুটি পাইবা, ঠিক আছে? যাও, কামে লেগে যাও। আমার মতো ভালো একটা পোলা তুমি তোমার জীবনেও পাইবা না। তুমি কি জানো ঈদে তোমার জন্য আমি তিনটা ড্রেস কিনছি? তিন দিন তিনটা ড্রেস পরে আমার সাথে ঘুরবা, বুঝছো? তুমি কিন্তু কোনো চিন্তা করবা না, তোমার সাথে আমি আছি। তুমি খালি ঈদের দিন আমার লগে ঘুরবা আর আমার হাতটা ধরবা, ভালোবাসবা। আমার ঠেলা দো হরাই দিয়া কি করতেছে কিছুই বুঝতেছি না। কি রোমান ঠিক করছে এটা? ওকে হইছে? হ্যাঁ ওস্তাদ, এই মাত্রই শেষ করলাম, একলা তো লেট হয়েছে। এই জন্তুগুলো ধর। তোমার বকশিস, এটা ইফতারের সময় কিছু কিনা খাও, ঠিক আছে? আচ্ছা আপনি যান। সব কাম করি আমি আর টাকা পয়সা লইতাছে রুমানে, কিছু বুঝলাম না। ভাই টাকা তো চিনো ঠিকই, দোকান চিনো, তাহলে আবার টাকা ধরো কি লেগা? আমার ছেড়ে যাই, পাখি দাঁড়ে একটু কল দেই। হ্যাঁ পাখি, পাখি ওস্তাদ আইছিল তো এই জন্য কাইটা দিছি। এই তুই কি দেখাস, তুই কি দেখাস, কাম কর। ভাই ইঞ্জিন হিট হয়ে যেত, এই কারণে বারবার বন্ধ হয়ে যেত, বুঝছেন? এখন আর বন্ধ হইব না, ঠিক করে দিছি। আচ্ছা তুমি তো ভালোই কাজ জানো, তোমাকে আমি 500 টাকা বকশিশ দিলাম। ঠিক আছে ভাই। সিদ্দিক ভাই, আপনার গাড়ি পুরোপুরি ওকে আছে? সব কিছু ওকে তো? হ্যাঁ চালায় দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা আপনার পোলাবানদেরকে বকশিশ দিয়ে দেন। না না বকশিশ লাগবে না, আমি দিব না পোলাবানদের, সমস্যা নাই। আরে তাতে কি হইছে, আমি দিতে পারি না? ওরা তো আমাদেরই ছোট ভাই ব্রাদার। নেন রাখেন, পোলাবানকে দিয়ে দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে রোমান, যে কারণে তোমাকে ডাকছিলাম, এক পার্টি আইসা তোমাদের কিছু বোনাস দিয়ে গেছে, তোমাদের সবার 500 করে হয়ে যাবো। ধরো সবাই রে বিদায় দাও। 1 2 3 4 ঠিক আছে ওস্তাদ, আমি দিয়েই সবাই রে ভাগ করা। কিরে ভাই টাকা গুলা দিলো, এটি দি হ্যাঁ লই আড়া দিতেছে। হ্যাঁ কি এইটা আমার দিত না, নাকি একলাই খেয়া লাইব? কিরে সমস্যা কি তোর? টাকা বৌদাই আগে চালা কও, 6 মাস কাম করো, তারপরে টাকার দিকে চাইও, ঠিক আছে? শুনুন এ রুবেল, এ উস্তাদে খুশ হইয়া 500 টাকা দিছে তোমারে। আরে তোকে সবাই রে 500 500 করে টাকা দিছে, ল তুই ল, এই তোরটা ল। সবাই ভালো করে কাম করো। একটা আমার, তোর আবার কি? একটা দিন দিরা, দুইটা আছে, এ দুইটা আমার। মোশারফ বাড়িতে তাহলে যাওয়া হইতেছে না? এই যে এনে 10,000 টাকা আছে, এইটা তুমি বাড়ির কেউর কাছে পাঠায় দাও ঈদের খরচার লাগে, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেলো 500 টাকা রাখ, ঈদে এটা তোর বকশিস, আর আমার লাগে দোয়া করিস, ঠিক আছে? যেন ভালো ভালো যাইতে পারি, তুই দেখা যাবি না?
না রে ভাই, কেমনে যাবো? ওই যে নতুন একটা আইসে না বলদা, ওই বলদাটা এই জায়গায় থাকবো। এই কারণে উস্তাদ কোথাও তুইও থাক, থাকি একসাথে ঈদ কর। তাছাড়া ওর নাকি আত্মীয় স্বজন বাবা মা কেউই নাই, ওই কই যাইবো? এই কারণে এই জায়গায় থাকবো, একসাথে ঈদ করবো। কি কস, ওর কেউ নাই? ইস রে, পোলাটার সাথে কত খারাপ ব্যবহার করছি আমি। ঠিক আছে তুই থাক। কি রে, তুই এমনি মন খারাপ করে বসে আছিস? সবাই তো দেশে যায়, তুই তো দেশে যাবি না? না উস্তাদ, আমি কই যাবো? আমার তো দেশে কিছু নাই, আর যাওয়ার মতন কেউ নাই। আমি এই গ্যারেজেই থাকবো, এই গ্যারেজেই আমি ঈদ করবো। তোর কেউ নাই কে কইছে? তোরা আমি আছি না? আজকের থেকে আমি তোর ভাই। তুই আমার সাথে আমার বাড়িতে যাবি, আমার বাড়িতে আমার সাথে ঈদ করবি। মন খারাপ করিস না ভাই, চল। আপনার আমার আশেপাশে এমন অনেক লোক আছে যাদের ঈদ করার মতো বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশের লোকগুলোর দিকে খেয়াল রাখা। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।